আমি তো এর আগে মেকলিগঞ্জ বা অন্যত্র ছিটে গিয়েছিলাম। দিনাটার এই যারা ভারতের মধ্যে কিন্তু যাদেরকে এখানে থাকতে হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ে গেছিল যে অংশটা, 58টা পরিবার এখানে আছে, এদের পুনর্বাসনের দায়িত্ব আমাদের রাজ্য সরকারের। রাজ্য সরকার করবে কাজটা আসলে দিল্লি। সেই দিক থেকে দেখা যাচ্ছে যে না কেন্দ্র না রাজ্য এদের ঠিকমতো দেখভাল করছে না। এরা যেটা বললেন, 58টা পরিবার এখানে আছে, কার্যত রেশন দেওয়া ছাড়া, তাতেও রেশনে যা দেয় সেটা সংসার চলে না। অল্প চাল, অল্প ডাল, 30 কেজি চালে এদের 4-5 জনের সংসার চলাটা সহজ না, কঠিন। এক প্যাকেট দুধ সারা মাসের জন্য, 3 পোটলা কতটা বলতে পারলো না, 3 পোটলা নুন, এর বাইরে আত্মীয়রা কিছু পায় না। একটা টিনের ঘর, সেই অনুযায়ী কাগজটা কোথায়? একটা স্কিম হলে তো স্কিমটা লেখা থাকবে যে এত থেকে এত পর্যন্ত এই এত টাকা খরচ হবে, এইভাবে কাজটা হবে। কত টাকার প্রকল্প, এদের জন্য কত টাকা বরাদ্দ, এদের পুনর্বাসনের জন্য বন্দোবস্ত কী? এবার এরা যেখানে যাবে সেখানে শোনা যাচ্ছে যে ঘরগুলো করা হচ্ছিল, তার পাঁচিল নাকি ভেঙে গেছে, পড়ে গেছে, দেয়াল পড়ে গেছে, পাঁচিল তো না, দেয়াল, দেয়াল পড়ে গেছে। তাহলে কি শুধু বালি আর এই দিয়ে কাজ হচ্ছে? নো সিমেন্ট, নো পাথর, কি হচ্ছে নাকি? এই গরিব লোকগুলোকে নিয়ে এই ছিনিমিনি খেলাটা ঠিক হচ্ছে না। বিধানসভাতে অনেকবার বলেছি, রাজ্যপালকে অনেকবার বলেছি, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, রাজ্য সরকারকে বলেছি, চুপ। দুর্ভাগ্যক্রমে আমি বলার পর এখানকার এমএলএরা কেউ কিছু বললেন না, মুখ্যমন্ত্রী বললেন সব ঠিক আছে, দারুণ করছি। মুখ্যমন্ত্রী বললেন আপনি কিছু বলা যাচ্ছে না, উনি দারুণ ঠিক করছেন। এখানকার লোকগুলোর চেহারা দেখে বুঝলাম ভীষণ বিপদের মধ্যে আছেন, এদের কোনো ভরসা পাচ্ছেন না, এবং পারলে অভিমান হচ্ছে কেন আসলাম। যারা আসার জন্য উদ্গ্রীব ছিলেন তাদের অভিমান হচ্ছে এসে আমাদের লাভ কি হলো। এটা কি বিধানসভা, আমার সরকারকে বলবো বিধানসভায় তুলবেন? অবশ্যই তুলবো, আমি কাগজপত্র চাইলাম, মুখে বলবো, চিঠি দেব, আবারও বলবো, 4 বছর হয়ে গেল, 22 নভেম্বর এরা এসেছে, 22 নভেম্বরের মধ্যে, 4 বছরের মধ্যে এরা কোথায় যাবেন তা ঠিক করা গেল না। সরকার চলছে না, ছাবলামো হচ্ছে, ছাবলামো হচ্ছে, এই লোকগুলোকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। আমি তো এর আগে মেকলিগঞ্জ বা অন্যত্র ছিটে গিয়েছিলাম। দিনাটার এই যারা ভারতের মধ্যে কিন্তু যাদেরকে এখানে থাকতে হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ে গেছিল যে অংশটা, 58টা পরিবার এখানে আছে, এদের পুনর্বাসনের দায়িত্ব আমাদের রাজ্য সরকারের। রাজ্য সরকার করবে কাজটা আসলে দিল্লি। সেই দিক থেকে দেখা যাচ্ছে যে না কেন্দ্র না রাজ্য এদের ঠিকমতো দেখভাল করছে না। এরা যেটা বললেন, 58টা পরিবার এখানে আছে, কার্যত রেশন দেওয়া ছাড়া, তাতেও রেশনে যা দেয় সেটা সংসার চলে না। অল্প চাল, অল্প ডাল, 30 কেজি চালে এদের 4-5 জনের সংসার চলাটা সহজ না, কঠিন। এক প্যাকেট দুধ সারা মাসের জন্য, 3 পোটলা কতটা বলতে পারলো না, 3 পোটলা নুন, এর বাইরে আত্মীয়রা কিছু পায় না। একটা টিনের ঘর, সেই অনুযায়ী কাগজটা কোথায়? একটা স্কিম হলে তো স্কিমটা লেখা থাকবে যে এত থেকে এত পর্যন্ত এই এত টাকা খরচ হবে, এইভাবে কাজটা হবে। কত টাকার প্রকল্প, এদের জন্য কত টাকা বরাদ্দ, এদের পুনর্বাসনের জন্য বন্দোবস্ত কী? এবার এরা যেখানে যাবে সেখানে শোনা যাচ্ছে যে ঘরগুলো করা হচ্ছিল, তার পাঁচিল নাকি ভেঙে গেছে, পড়ে গেছে, দেয়াল পড়ে গেছে, পাঁচিল তো না, দেয়াল, দেয়াল পড়ে গেছে। তাহলে কি শুধু বালি আর এই দিয়ে কাজ হচ্ছে? নো সিমেন্ট, নো পাথর, কি হচ্ছে নাকি? এই গরিব লোকগুলোকে নিয়ে এই ছিনিমিনি খেলাটা ঠিক হচ্ছে না। বিধানসভাতে অনেকবার বলেছি, রাজ্যপালকে অনেকবার বলেছি, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, রাজ্য সরকারকে বলেছি, চুপ। দুর্ভাগ্যক্রমে আমি বলার পর এখানকার এমএলএরা কেউ কিছু বললেন না, মুখ্যমন্ত্রী বললেন সব ঠিক আছে, দারুণ করছি।
মুখ্যমন্ত্রী বললে আর তো কিছু বলা যাচ্ছে না, উনি নাকি দারুণ ঠিক করছেন। এখানকার লোকগুলোর চেয়ারে দেখে বুঝলাম ভীষণ বিপদের মধ্যে আছেন, এদের কোনো ভরসা পাচ্ছেন না এবং পারলে অভিমান হচ্ছে কেন আসলাম। যারা আসার জন্য উদ্গ্রীব ছিলেন তাদের অভিমান হচ্ছে এসে আমাদের লাভ কী হলো। এটা কি বিধান আমার সরকারকে বলবো বিধানসভায় তুলবেন? অবশ্যই তুলবো, আমি কাগজপত্র চাইলাম, মুখে বলবো, চিঠি দেব, আবারও বলবো। চার বছর হয়ে গেল, 22 নভেম্বরে এসেছে, 22 নভেম্বরের মধ্যে চার বছরের মধ্যে এরা কোথায় যাবেন তা ঠিক করা গেল না? সরকার চলছে না ছাবলামো হচ্ছে, ছাবলামো হচ্ছে, এই লোকগুলোকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। পরবর্তী আমরা কোনটাকে স্থানীয় মানুষদেরকে সঙ্গে নিয়েই, এটা সব ছিল ছিটমহল এলাকা, বিনিময়ের পর এটা এখন ভারত। সেই এলাকার মানুষের দুঃখ সুখ ইত্যাদি ইত্যাদি নিয়ে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে এসেছিলাম। এই পাশে মানসাই নদী বলে সিঙিবাড়ি, এই নদীটা তো একটা ভাঙন এমনভাবে আছে যেটা সরকারের অ্যালার্ট হওয়া উচিত। আমি ওদের বলেছি কাগজপত্র পাঠাতে, ইরিগেশনকে বলবো বটে, এসডিও সহ বাকিদের জেনে রাখা উচিত। এখানকার এমএলএ কে একটু কথা বলেন, আপনারাও কথা বলেন। বেশ, তাহলে এমএলএ হোক বা ইয়ে উদয়নবাবু ঠুদয়নবাবু আছে, যারা আছে নেতামন্ত্রী যারা হয়েছে তাদের এগুলো কাজ। নেতামন্ত্রী হয়ে তো খালি ক্ষমতার জন্য নেতামন্ত্রী না, আর পয়সার জন্য নেতামন্ত্রী না, লোকের কাজ করার জন্য নেতামন্ত্রী, সেগুলো ওদেরকেও বলেন, আমিও বলবো। এখন এই মানুষেরা খানিকটা ভরসা পাচ্ছেন যে তারা লুকিয়ে চুরিয়ে যাতায়াত করতে হয় না, কিন্তু তাদের জীবন যন্ত্রণাটা রয়েই গেল। বিশেষ করে যারা ভারতীয় ছিটের মধ্যে ছিলেন কিন্তু সেটা বাংলাদেশে চলে যাওয়ার পর ভারতের অংশ হয়েছেন, তাদের যন্ত্রণা এক ধরনের, এদের যন্ত্রণা আরেক ধরনের। সরকারের একটু নজর দেওয়া উচিত, বিশেষ করে ছিট ডেভেলপমেন্ট কেন্দ্র সরকারের প্রকল্প আছে, রাজ্য সরকার যুক্ত হয়ে যেন পয়সাটা ঠিকমতো ব্যবহার হয়, অনেক তো নষ্ট হয়েছে আর যেন নষ্ট না হয়। দেখা দিয়ে গেলাম এই পরিবারগুলোর সঙ্গে, এ বাড়িটা বাংলাদেশ ছিল, তো এ বাড়িটা ভারত ছিল, এখন না হয় আপাতত সব ভারত। চলে স্থানীয় মানুষদেরকে সঙ্গে নিয়েই, এটা সব ছিল ছিটমহল এলাকা, বিনিময়ের পর এটা এখন ভারত। সেই এলাকার মানুষের দুঃখ সুখ ইত্যাদি ইত্যাদি নিয়ে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে এসেছিলাম। এই পাশে মানসাই নদী বলে সিঙিবাড়ি, এই নদীটা তো একটা ভাঙন এমনভাবে আছে যেটা সরকারের অ্যালার্ট হওয়া উচিত। আমি ওদের বলেছি কাগজপত্র পাঠাতে, ইরিগেশনকে বলবো বটে, এসডিও সহ বাকিদের জেনে রাখা উচিত। এখানকার এমএলএ কে একটু কথা বলেন, আপনারাও কথা বলেন। বেশ, তাহলে এমএলএ হোক বা ইয়ে উদয়নবাবু ঠুদয়নবাবু আছে, যারা আছে নেতামন্ত্রী যারা হয়েছে তাদের এগুলো কাজ। নেতামন্ত্রী হয়ে তো খালি ক্ষমতার জন্য নেতামন্ত্রী না, আর পয়সার জন্য নেতামন্ত্রী না, লোকের কাজ করার জন্য নেতামন্ত্রী, সেগুলো ওদেরকেও বলেন, আমিও বলবো। এখন এই মানুষেরা খানিকটা ভরসা পাচ্ছেন যে তারা লুকিয়ে চুরিয়ে যাতায়াত করতে হয় না, কিন্তু তাদের জীবন যন্ত্রণাটা রয়েই গেল। বিশেষ করে যারা ভারতীয় ছিটের মধ্যে ছিলেন কিন্তু সেটা বাংলাদেশে চলে যাওয়ার পর ভারতের অংশ হয়েছেন, তাদের যন্ত্রণা এক ধরনের, এদের যন্ত্রণা আরেক ধরনের। সরকারের একটু নজর দেওয়া উচিত, বিশেষ করে ছিট ডেভেলপমেন্ট কেন্দ্র সরকারের প্রকল্প আছে, রাজ্য সরকার যুক্ত হয়ে যেন পয়সাটা ঠিকমতো ব্যবহার হয়, অনেক তো নষ্ট হয়েছে আর যেন নষ্ট না হয়। দেখা দিয়ে গেলাম এই পরিবারগুলোর সঙ্গে, এ বাড়িটা বাংলাদেশ ছিল, তো এ বাড়িটা ভারত ছিল, এখন না হয় আপাতত সব ভারত।